জি অরফানেস ট্রাস্ট মামলার রায়ের দিন 8 ফেব্রুয়ারিকে ঘিরে ঢাকার রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বড় জমায়েতের অঘোষিত এই কর্মসূচি সফল করতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, দলের চেয়ারপারসনের মামলার রায়কে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মূল দলের কর্মকাণ্ড অনুসরণ করবে অঙ্গ ও সহযোগী সংগঠন। ইতোমধ্যে দলের প্রতিটি ইউনিটের নেতাদের বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের ধরপাকড় এড়াতে কৌশলী হওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। 8 ফেব্রুয়ারির আগেই গ্রেফতার বা শক্তিক্ষয় না করতে বলা হয়েছে। চলমান গণগ্রেফতারের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রথম নেতা গ্রেফতার হলে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এরকম ধাপ রয়েছে 3টি। 8 ফেব্রুয়ারি রাজধানীসহ সারা দেশে মাঠে থাকবেন নেতাকর্মীরা। বিএনপির সূত্র মতে, রাজপথে বিশাল জামায়াত রেখে ওই দিন মামলার রায় শুনতে আদালতে যেতে চান বিএনপি চেয়ারপারসন। এজন্য এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকতে শুরু করেছে দলের নেতাকর্মীরা। আবার বিএনপি নির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে জেলা পর্যায়ের সভাপতিদের আমন্ত্রণ জানালেও তারা সঙ্গে 20 থেকে 100 জন কর্মী নিয়ে ঢাকায় আসছেন। এছাড়া নেতাদের নির্দেশে নিজ উদ্যোগে অনেক নেতাকর্মী ঢাকা আসছেন। ঢাকায় থাকার জন্য নানা প্রতিবন্ধকতার কথা বিবেচনা করে আপাতত হোটেলে অবস্থান না নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কর্মীদের ঢাকা আসার বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলছেন না দায়িত্বশীল পর্যায়ের নেতারা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সিনিয়র নেতা বলেন, 8 ফেব্রুয়ারিকে ঘিরে নেতাকর্মীদের ঢাকায় আসতে প্রতি পদে পদে বাধা আসবে। বিগত সময়ের মতো গণপরিবহন বন্ধ করে দিয়ে অঘোষিত কার্ফিউ জারি করতে চাইবে ক্ষমতাসীনরা। এজন্যই আগে থেকে যতটুকু সম্ভব নেতাকর্মীদের ঢাকায় প্রবেশ করে নিরাপদে অবস্থান নিতে বলা হয়েছে। রায়কে ঘিরে দলের সার্বিক প্রস্তুতির বিষয়ে দলের সিনিয়র এক নেতা জানান, রাজপথ নিয়ন্ত্রণ সহ সব ধরনের প্রস্তুতি আছে বিএনপির। এমনকি চেয়ারপারসনের কারাবাসের প্রস্তুতি এবং দল কাদের অধীনে পরিচালিত হবে সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে। চেয়ারপারসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা আরও বলেন, 2007 সালে সাব জেলে বসবাসের জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছিলেন, এবারও সে ধরনের প্রস্তুতি খালেদা জিয়া ও তার পরিবারের রয়েছে। দলীয় প্রধান মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী, জেল জুলুম নিয়ে মোটেও বিচলিত নন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।